দর্শক একত তীব্র গরম তার উদি লোডশেডিং এর জ্বালা যন্ত্রণা এই দুনোয়ানত মিলিয়ে নেয় চট্টগ্রামবাসী ওই জীব বিপর্যস্ত অবস্থা আর আর উপজেলা প্রতিনিধি দলের বিভিন্ন তথ্যচিত্রের মধ্যে ফুটিটি এই জিনিসকে চলন দর্শক আর ছায়ায় উপজেলার মানুষ এগুন কেন চলের বিদ্যুতের খুব বেশি হস্তক্ষেপ হয় মানে ডেইলি কিন্তু 10-15 বার তার মানে বিদ্যুৎ যাবই কিন্তু আইলেও কিন্তু 10-15 মিনিটের ঘরে না থাকে তো এলাকার মানুষ এই বিদ্যুতের অবসান লাভ নিয়ে দেখি সরকারের কাছে কিন্তু খুব আকুল আবেদন এবং অনুরোধ করে হাসপাতালের মধ্যে ভালো চিকিৎসা করি না পারে এক্সরে মেশিন বন্ধ এই বিভিন্ন ধরনের মেশিন হ কম্পিউটার হ এই হারণে অনেক অনেক কাজের মধ্যে কি দৃষ্টা বুঝার কই আর আরা যারা জব করে বাসা তাই না একটু আরাম করতে চাই কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে আরা এই গিয়াগান না পারে আর আর সাইডে আর যে বিদ্যুতের সমস্যাগান বেশি গিয়া হইয়ে ইয়ানাকা সমাধান করতে লোডশেডিং এর কারণে চরমভাবে দুর্ভোগ শিকার হন স্থানীয় অলর পাশাপাশি কক্সবাজারত বেড়াতে আসা শত শত পর্যটক তারা দাবি দ্রুত সময়ের মধ্যে এটি যেন সমাধা হয় শফিউল্লাহ শাহীন সি প্লাস টিভি কক্সবাজার পাবলিক লয় জনসাধারণ লয় আরা বিদ্যুতর যে দুর্নীতি বা যে অবস্থা ইয়ান আরা প্রতিরোধ করি বলে আরা অফিস মধ্যে মানে যোগাযোগ করছি বিদ্যুৎ না থাকার কারণে আর ফুয়াশার বড়লা হওয়ার অসুবিধা রান্না বান্নার পানির সব কিছু সমস্যার মানে সারাদিন বিদ্যুৎ থাকে দিনে মনে হয় 2 ঘন্টাও না থাকে তারপর আরাতে রান্নার পানি লাগে তারপর খাওয়ার পানি লাগে বাচ্চারও পড়ালেখা বেগুন সমস্যা আর কি আর মন্তব্য যে নাজিরার বাজারের মধ্যে বিদ্যুতের অবস্থা খুব বেশি নাজুক এবং 40 ডিগ্রি সেলসিয়াস গরম সেলসিয়াস গরম পড়ের তো মানুষ খুব বেশি অতিষ্ঠ নাই যে রমজান মাসের মধ্যে মানুষ সারা রাতে বাদ করব আর বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ করছুম যে এই মাগরিবের নামাজ হইতে এই যাতে সেহরি পর্যন্ত কন্টিনিউ বিদ্যুৎ থাকে এবং লোড এই গরমের মধ্যে মানুষ ব্যবসা করতে খুব বেশি কষ্টর বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুরোধ করছুম যাতে মানুষের কষ্ট না পায় নাজের বাজার মধ্যে 24 আওয়ার্স বিদ্যুৎ চালু করে ফেললাই আর নাজিয়ার ব্যবসা সমিতির আহ্বায়ক হিসেবে আমি অনুরোধ করি এক কিনের দি বিয়াল গরম আর এক কিনের দি বিদ্যুৎ লোডশেডিং এর সাবত ফরি ফটিকশরীর লাখ লাখ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়ে ইয়ে নতুন মুক্তি পাবেন নাই ফটিকশরীর লাখ লাখ মানুষ সরকার এবং ফল্লি বিদ্যুৎ ফকতুন মুক্তি কামনা করছি এলাকাবাসী সিটাঙ্গের ফটিকশরীর তুন আনোয়ার হোসেন ফরিদ সি প্লাস টিভি বিদ্যুৎ তৈরত এবং এই বিদ্যুৎ জাতীয় গ্রিড মিটিং দায়েরে উৎপাদন তো আর আর সরকার আছে এখান দাবি যে আর সামনে রোজা মাহে রমজান আর যেন ফ্যামিলি লইরে একদিকে গরম আর একদিকে লোডশেডিং আর যেন ফ্যামিলি লইরে অন্তত শান্তিতে বসবাস করতে পারি এবং আর যেন রমজান ওমের দিন তার ওই নামাজ এবং বিভিন্ন রকম নামাজ আর যেন নামাজি ভরি পানি একদিকে রোদুল গরম একদিকে বিদ্যুৎ লোডশেডিং এই দুইয়ের যন্ত্রণায় হাটাতে বাসি অধিষ্ঠ একদিন বা 2 দিন পরে মাহে রমজান অন্তত এই রমজানের মাঝে লোডশেডিং তো একটু চাই হাটাতে বাসি সরকার কাছে একখান দাবি অন্তত রমজানের মাঝে যেন বিদ্যুৎ বাইরে সুন্দরভাবে রমজান দেন শেষ করেন মোহাম্মদ আলমুর হোসেন সি প্লাস টিভি চট্টগ্রাম হাটাতে বকিয়েতালে আরার লাইন হাড়ি দেয় তুই আরার গোড়া দিনে ভাত গন্ড কারণ নবায় সগন্ড কারণ নবায় তুই আরার আরার বউ পুয়া লই আরার মা বাপ লই আরা প্রতিবেশী লই আরা বেশি হস্ত আছি আরা গরম জ্বালায় অনেক সমস্যা আছে ব্যবসা করি না পারে বিদ্যুৎ নতাহের 5 মিনিটের লাই এর দার্গই এই ফ্রিজের সমস্যা বিদ্যুৎ করি না ইয়া স্টাপ করে তার কারণে আর ব্যবসা করি না দিন পড়া দিন যেন যেন লাগে এখন দিনে ভারে মানে অনেক বিদ্যুতের সমস্যা কর্তৃপক্ষের আছে আকুল আবেদন জানাই এলাকাবাসী ইয়াসিন চৌধুরী
আমরা ফেকু আবাসীকে নিয়ে আরো বৃহত্তর আরো কঠোর আন্দোলন আমরা পাইতে থাকব এই আহ্বান জানে আজকের এই উপস্থিত সকল মানে আইস যা এমন যে কারণ হচ্ছে হল লাগে কারণ আর কারণ না সাই শুন গোবাটি যে গাড়া কারণ গুলো রমনা গিয়ে আর আমরা আমাকে আই চা কারণ এসে তোমা হয় আর পেকুয়াত সম্প্রতি লোডশেডিং এর অবস্থা চরমে একদিকে লোডশেডিং অন্যদিকে জোকোয়ে দে গরমের তীব্রতা কিন্তু এই গরমের তীব্রতায়ও অনেকাংশে চব্বিশ ঘন্টা মাঝে পাঁচ ঘন্টা বিদ্যুৎ নফার বলেই দাবি করেন সাধারণ যারা গ্রাহক ইতেরা ইতেরার দাবি সকরিয়াত্ত বড় বেকুয়াত যারা বক্তা যারা বিদ্যুৎ ব্যবহার করে ইতেরার অনেকাংশে বৈষম্য স্বীকার করে এবং সাধারণ যারা গ্রাহক ইতেরার দাবি দ্রুত এই ব্যবস্থা কারণে উন্নত করে বেকুয়াত যান বিদ্যুৎ ব্যবস্থা আরও বেশি থাকে পান ব্যবস্থা করে FM Shubham, C+, Pekua.